সঙ্গীতা রানী দাস বিয়ে হয়েছে পাঁচ মাস বিয়ের দুই মাসের মাথায় স্বামী বিমল চন্দ্র দাস জীবিকা অর্জনের জন্য বিদেশ পাড়ি জমান শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই কাটছিল তার সংসার জীবন হঠাৎ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পাঁচ মাসের এই হিন্দু নববধূ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী গ্রামে নিহত সঙ্গীতা রানী দাস ওই গ্রামের প্রবাসী বিমল চন্দ্র দাসের স্ত্রী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে শ্বশুরবাড়ির বসত ঘরের আড়ার সঙ্গে শ্বশুর শাশুড়ির অনুপস্থিতিতে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তিতাস থানার এসআই পুষণ সাহা বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে মোহাম্মদ জুয়েল রানা জি নিউজ 24 ডট কুমিল্লা